শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভি হেলথ এর অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখছেন নারী স্বাস্থ্য নিয়ে নিয়মিত আয়োজন এসিআই ফার্মা নিবেদিত ভালো থাকো নারীর আরেকটি পর্ব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি, ডক্টর শামিমা ইয়াসমিন রুম্পা। প্রিয় দর্শক, একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, সন্তানটি তার প্রয়োজনীয় সমস্ত শক্তির উৎস কিন্তু তখন থেকে মায়ের কাছ থেকে পেতে শুরু করে। আর একজন সুস্থ সন্তানের প্রতীক্ষা আমরা তখনই করতে পারি যখন মাটি সুস্থ থাকবেন। আজ আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি গর্ভকালীন মায়ের যত্ন, এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খ্যাতনামা একজন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি ডক্টর উৎপলা মজুমদার, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ম্যাম কেমন আছেন? ভালো আছি। আমার মনে হয় আমরা একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। তো তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং কৃতজ্ঞতা। আপনি সম্ভবত চেম্বারে বসে রোগী দেখা মাত্রই শেষ করলেন, তো তুমুল ব্যস্ততা শেষ করে আসলে এখনো চলে এসেছেন দর্শকদেরকে সময় দেবার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাম। আজকে আমরা গর্ভকালীন মায়ের যত্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই জানতে চাই যে গর্ভকালীন মায়ের যত্ন বা অ্যান্টিনেটাল কেয়ারও আমরা বলে থাকি, এই বিষয়টি বলতে আমরা আসলে কি বুঝি? খুব সুন্দর প্রশ্ন শামিমা। গর্ভকালীন পরিচর্যা, যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব, তুমি প্রথমেই বলেছো খুব সুন্দর ভাবে যে একজন মা যখন গর্ভবতী হন তখন তার এবং তার পুরো পরিবারের স্বপ্ন থাকে একটা সুন্দর সুস্থ একটা শিশুর, এবং সেই সাথে মাও যেন সুস্থ থাকেন। তো এই যে স্বপ্ন, এই স্বপ্নটি কিন্তু বাস্তবায়িত করতে হলে মায়ের একটা বিশেষ পরিচর্যা লাগে, সেটা হচ্ছে গর্ভকালীন সময়ের পরিচর্যা। তো একজন মা যখন গর্ভবতী হন ওই সময়টাতে মা এবং তার গর্ভস্থ যে শিশুটি আছে তার জন্য আমরা যে সিস্টেমেটিক যে সার্ভিসটা দেই, যে পরিচর্যাটা মা এবং শিশুর মঙ্গলের জন্য করা হয়, সেই যে সিস্টেমেটিক যে সুপারভিশন পুরোটা প্রেগনেন্সি পিরিয়ডে বা ডেলিভারি কালীন সময়ে, এই মা যে ডেলিভারি কালীন সময়ে তিনি কি করবেন কোথায় যাবেন পুরো সব প্ল্যানিংটা কিন্তু এই গর্ভকালীন সময়ে করা হয়। এই যে পুরোটা সময় যে জার্নি বা যে সিস্টেমেটিক যে সুপারভিশনটা আমরা করি মাকে এবং শিশুটিকে ভালো রাখার জন্য, সেটাকেই আমরা গর্ভকালীন পরিচর্যা বা ইংলিশে যেটা বলা হয় যে অ্যান্টিনেটাল চেকআপ। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আবার একটু বলবেন কি যে গর্ভকালীন মায়ের যত্ন গুরুত্বটি আসলে কতটুকু, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ভীষণ সুন্দর প্রশ্ন যে গর্ভকালীন সময়ে এই যে পরিচর্যা আমরা দিচ্ছি মাকে এবং তার গর্ভস্থ সন্তানের সন্তানকে, তো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি জানো যে এখন পর্যন্ত স্টিল নাও আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার যা ছিল সেটা তো আমরা কমিয়ে আনতে পেরেছি, আমাদের যে MDG গোল ছিল সেটাও আমরা অ্যাচিভ করেছি 2015 সালে, এবং এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আগাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা মাতৃ মৃত্যুর হার কমিয়ে একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনবো। তো এই যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার আমরা কমাতে চাচ্ছি সেটার জন্য কিন্তু গর্ভকালীন পরিচর্যা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি গর্ভকালীন সময়ে এই অ্যান্টিনেটাল চেকআপ মাকে দেই তাহলে কি হয়, প্রথম থেকেই যদি আমরা চিন্তা করি যে শুরুতে একটা মা যখন গর্ভবতী হলেন তার কিন্তু বিভিন্ন রকম প্রি এক্সিস্টিং গর্ভ পূর্ববর্তী অবস্থায় অনেক রকম জটিল রোগ থাকতে পারে, তো সেগুলো নিয়েও তিনি গর্ভবতী হতে পারেন, বা একজন সুস্থ সুন্দর মা গর্ভবতী হলে তার কিন্তু বিভিন্ন রকম পরবর্তীতে জটিলতা হতে পারে। তো গর্ভকালীন পরিচর্যা যদি তিনি নেন বা এই সার্ভিসটি নিতে যদি আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আমরা শুরুতেই এই যে তার জন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা,
থাকলে সেগুলোকে শনাক্ত করা, এবং কোন কোন প্রেগনেন্সি থাকে হাই রিস্ক প্রেগনেন্সি, বলি একটু জটিলতার দিকে যায়, সেগুলো কিন্তু আমরা খুব অল্প সময়ের শুরুতেই আমরা ডায়াগনোসিস করে করে ফেলতে পারি, এবং এই হাই রিস্ক প্রেগনেন্সি বা গর্ভকালীন জটিলতা গুলোকে আমরা যদি আমাদের প্রিভেন্টেবল হয় বা ট্রিটেবল হয়, যে আমরা প্রিভেন্ট প্রতিরোধ করতে পারছি বা চিকিৎসা দিয়ে মাকে ভালো রাখতে পারছি, সেগুলো আর্লিয়ার ডায়াগনোসিস এর জন্য এই গর্ভকালীন পরিচর্যা ভীষণ উপকারী। তাহলে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি গুলোকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে পারছি। আসলে আলটিমেট টার্গেট হচ্ছে সুস্থ বাচ্চা এবং সুস্থ মা। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর ভাবে আসলে গর্ভকালীন পরিচর্যার কথাটি আপনি বুঝিয়ে বলছিলেন, যে শুরুর দিকে যদি তারা চিকিৎসা ব্যবস্থার মধ্যে আওতায় চলে আসতে পারেন, তাদের জটিলতার হাত থেকে অনেকাংশে রক্ষা পেতে পারবেন। আসলে আমরা একজন মাকে যখন শুরুতেই দেখে থাকি, একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনি কি মনে করেন যে কতদিন পর পর বা কত সপ্তাহ পর পর যে সময়সূচিটি নির্ধারণ করা যেতে পারে, যে স্কেডিউলটা কি? আচ্ছা শামিমা, এর মধ্যে আমি একটা কথা বলে নেই, একটা একজন মা কিন্তু গর্ভবতী হয়ে তারপরে আমাদের কাছে আসবেন তা কিন্তু না। হ্যাঁ, তাহলে এটা যেমন আমাদের অ্যান্টিনেটাল চেক আপ হয়, কিন্তু যেই মারা প্ল্যান করবেন যে তিনি সন্তান ধারণ করবেন বা তিনি কনসেপশনের জন্য ট্রাই করছেন, তো আমার মনে হয় সেই প্ল্যানিং এর মধ্যে কিন্তু একজন নারীকে আসতে হবে। তাহলে আমরা সেটাকে বলছি প্রি কনসেপশনাল যেই চেক আপটা, হ্যাঁ, বা যে সার্ভিসটা আমাদের কাছে নিতে আসবেন একজন কাপল, একটা কাপল যদি আসে তাহলে আমরা সেক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন করে দেখি, আমরা হিস্ট্রি নেই, তুমি জানো যে আমরা এক্সামিনেশন করি, কিছু ইনভেস্টিগেশন করি। ওই মা প্ল্যানিং করছেন যে, ওই নারী প্ল্যানিং করছেন যে তিনি সন্তান নিতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে প্রি কনসেপশনাল পিরিয়ডে যদি তিনি আমাদের কাছে আসেন, তাহলে তার কোনো যদি সমস্যা থাকে সেটা আমরা পূর্ববর্তীকালীনই গর্ভধারণের আগে ডায়াগনোসিস করে সেটা যদি প্রতিরোধ করা যায় বা কোনো সমস্যা যদি থাকে সেটাকে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে একটা সেফ একটা কন্ডিশনে এনে মাকে কনসিভ করতে বলি, তো এটারও কিন্তু গুরুত্ব অনেক বেশি। তারপর মা এবার গর্ভবতী হলে তো আমরা বলি যে সচরাচর পিরিয়ড মিস হওয়ার পরে মা কিন্তু আমাদের কাছে আসবেন, যে তিনি প্রেগনেন্ট কিনা সেটা তো অনেকের ক্ষেত্রে কনফিউশন থাকে, আমরা হয়তো বলি যে আপনি একটা প্রেগনেন্সি টেস্ট করেন বা আমরা একটা আর্লি সনোগ্রাম করাই, করিয়ে আমরা প্রেগনেন্সিটাকে কনফার্ম করি। তো তোমার প্রশ্নটি ছিল যে মা কখন আমাদের কাছে প্রথম সার্ভিসটি নিতে আসবেন, তো আমরা সেটা বলবো যে যারা, হ্যাঁ, কখন আসবেন, কতদিন পর পর, কত সপ্তাহ পর পর, পুরো গর্ভকালীন সময়টিতে তারা কত, মানে মোট কতবার সার্ভিস নেবেন এই বিষয়ে। নিবেন তো এই ক্ষেত্রে যারা এখনো প্ল্যানিং করছেন তারা তো আমাদের কাছে একবার আসবেন, আর যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে প্রথম পিরিয়ডটা মিস হওয়ার পরেই কিন্তু আসবেন, প্রথম 3 মাসের মধ্যে কিন্তু তাকে একটা গর্ভকালীন পরিচর্যা আমাদের দিতে হয়, কারণ এই সময় তুমি জানো যে বাচ্চার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, তো মায়ের মাকে আমরা অনেক দিক নির্দেশনা দেই যে তার গর্ভস্থ শিশুটির যেন কোনো জন্মগত ত্রুটি না হয়, সেটার জন্য তার কিছু খাবারের বিধিনিষেধ থাকবে, কিছু মেডিসিনের বেশি বিধিনিষেধ থাকবে, মা হয়তো এমন কোনো ওষুধ খাচ্ছিলেন যেটা তার প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের মধ্যে ওষুধগুলো আসলে সেফ না, হ্যাঁ, তো সেগুলো মা যদি না আসেন তাহলে তো এই ইনফরমেশন গুলো আমরা দিতে পারছি না মাকে, তাহলে পিরিয়ড মিস হওয়ার পরেই কিন্তু তিনি চলে আসবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলি যে মা কিন্তু প্রথম 16 সপ্তাহের মধ্যে একবার যদি আসেন, পরবর্তীতে আমরা বলি যে তিনি নর্মাল যে প্রেগনেন্সি গুলো, হ্যাঁ, জটিলতা যাদের নাই তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি 1 মাস পর পর হয়তো 28 সপ্তাহ পর্যন্ত আসলেন, তারপরে আমরা বলি 2 সপ্তাহ পর পর হয়তো 36 উইকস পর্যন্ত আসলো, এবং তারপরে প্রতি সপ্তাহে আসবেন তিনি ডেলিভারি পর্যন্ত। তবে এটা হচ্ছে আমাদের একটা জেনারেল নির্দেশনা, কিন্তু যে সমস্ত মা হাই রিস্ক প্রেগনেন্সিতে ভুগছেন ডাক্তারের দিক নির্দেশনা অনুযায়ী তিনি কিন্তু যেভাবে একজন অবস্টেট্রিশিয়ান তাকে বলবে যখন আসতে, তখন তাকে এই ভিজিট গুলো হয়তো নর্মাল চেক আপের মতো না হয়ে ফ্রিকুয়েন্টলি আসতে হয়, ঘন ঘনই আসতে হয়। তবে WHO বা আমাদেরকে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে দিক নির্দেশনা আছে যে মিনিমাম 4টা বা 5টা ভিজিট কিন্তু আমাদেরকে
আমাদের কাছে রোগীরা আসবেন। তা না হলে হয় কি, এই যে হাই রিস্ক প্রেগনেন্সি গুলোকে সেভাবে শনাক্ত করা যায় না। হ্যাঁ, তাহলে মায়ের যে জটিলতা সেগুলো হয়তো, মা হয়তো আমাদের কাছে একটু শেষের দিকে আসলেন, ওই সময়টাতে কিন্তু ডিজিজ প্রিভেন্টও করা যায় না, ট্রিটমেন্টও করা যায় না। তাহলে অবশ্যই আমরা বলবো যে 16 সপ্তাহের মধ্যে হয়তো একবার আসলেন, এরপরে তিনি হয়তো ডাক্তারের নির্দেশনা অনুযায়ী 28 সপ্তাহের মধ্যে একবার আসলেন, 36 উইকস এর মধ্যে একবার আসলেন, তারপর ডেলিভারির সময় হয়তো তিনি আসবেন। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি শুরুতেই খুব চমৎকার একটি কথা বলছিলেন এই প্রসঙ্গে যে গর্ভে ধারণ করবার আগ থেকেই মাকে এবং তার পরিবারের সদস্যদেরকে সচেতন থাকতে হবে, তার আগে থেকেই চিকিৎসা ব্যবস্থার আওতায় চলে আসতে হবে, এবং যে বলছিলেন যে মাসিক মিস করবার পর থেকে প্রেগনেন্ট কিনা সেটি টেস্ট করবার জন্য যদি তারা হাসপাতালে চলে আসেন, তখনও কিন্তু অনেক জটিলতা ধরা পড়ে যায় সে সময়টিতে। তো ম্যাম, জানতে চাচ্ছি যে এই যে রুটিনলি বা নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা গুলো করা হয়ে থাকে, আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা আসলে সাধারণত দিয়ে থাকি? যদি কোনো মা গর্ভ ধারণের প্ল্যানিং করছেন, এই মায়েরা, মা তো বলবো না, ওই সময় তিনি নন প্রেগনেন্ট থাকবেন, সেই নারী যদি আসে, শুরুতে আমরা একটু বলি যে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন আছে, তার মানে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট তিনি করে নিতে পারেন, তার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড সুগারটা তিনি করে নিতে পারেন, মায়ের ব্লাড গ্রুপটা দেখে নিতে পারেন। আর আমাদের দেশে যে জিনিসগুলো খুব কমন সেগুলো হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডারটা অনেক কমন থাকে, তো থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা তিনি দেখে নিতে পারেন। তো এগুলো হচ্ছে প্রি কনসেপশনাল পিরিয়ডে, মানে তিনি কনসেপশনের জন্য প্ল্যান করছেন ওই সময়টাতে করবেন। কিন্তু একটা মা যখন গর্ভবতী হয়ে আমাদের কাছে চলে আসেন, ফার্স্টে আমরা যেটা প্রথম 16 সপ্তাহের মধ্যে আমরা যেটা বলি যে প্রথমেই মা একটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট তো করেন, তো আমরা সেই সাথে একটা সনোগ্রাম করাই, যে আলট্রাসনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন বা তল পেটের একটা আলট্রাসনোগ্রাম করাই। এই আলট্রাসনোগ্রাম দিয়ে আমরা ভীষণ রকমের কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন পাই, এছাড়া কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা করাই, মা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, তার ব্লাড সুগারটা করবেন, ব্লাড গ্রুপটা করবেন, তার এইচবিএস এজি আমরা দেখি, মানে তার হেপাটাইটিস বি এর কোনো সংক্রমণ আছে কিনা সেটা দেখি, ভিডিআরএল একটা টেস্ট আছে সেটা করাই, ইউরিন আরই করাই, ইউরিনে কোনো অর্গানিজম আছে কিনা বা ইনফেকশন আছে কিনা সেটা দেখি, আর কোন কোন ক্ষেত্রে আমরা থাইরয়েড প্রোফাইলটাও করিয়ে রাখি। তো এই তো মোটামুটি 7টা বা 8টা ইনভেস্টিগেশন মা বেসিক সেগুলো হচ্ছে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে করবেন। কিন্তু স্বামীমা যেটা হয় যে সবার প্রেগনেন্সি তো একরকম থাকে না, কারো কারো ক্ষেত্রে আরো বিভিন্ন রকম মেডিকেল ডিসঅর্ডার থাকে, তখন ওই হিস্ট্রি বুঝে আমরা রোগীদেরকে ইনভেস্টিগেশন করতে দেই, যার যে সমস্যা থাকে সেই অনুযায়ী। তবে এগুলো হচ্ছে ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনার কাছ থেকে আরেকটি তথ্য আমি জানতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। অনেক বাচ্চাদেরকে আমরা মনে করি যে জন্মগত ত্রুটি হবার সম্ভাবনা আছে কিনা, বা অনেকে এমনিতেই করে থাকেন, এটি আসলে কি পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয় জন্মগত ত্রুটি দেখবার জন্য? এবং আরেকটি তথ্য আপনি দিবেন যে বাংলাদেশে কোন কোন হসপিটালে বা কোন কোন জায়গায় এই পরীক্ষাগুলো করা যায়? আচ্ছা শামিমা, এটাও একটা খুব সুন্দর কোশ্চেন, কারণ হচ্ছে যে আমরা ঢাকা মেডিকেলে কাজ করি, তো আমরা কিন্তু প্রচুর এইরকম মা পাই যাদের হয়তো গর্ভস্থ সন্তানটি বিভিন্ন রকম জন্মগত স্ট্রাকচারাল ডেভেলপমেন্টাল অ্যানোমেলি নিয়ে আমাদের কাছে আসে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা কাজ করি, তার মানে এই না, এই না যে এর সংখ্যা কম, হ্যাঁ তা কিন্তু না, বেশ পরিমাণ বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের এই অনুষ্ঠান কিন্তু ভীষণ, আমি মনে করবো যে গুরুত্বপূর্ণ এই টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, সেটা অনেক ইনফরমেটিভ হবে। তো এই যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যে কথাগুলো বললাম, এই সময় যদি মা কোনো মেডিসিন নেন যেটা বাচ্চার গর্ভস্থ শিশুর জন্য ফিটোটক্সিক বলি বা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টাল অ্যানোমেলি করে, এগুলো যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আর হচ্ছে না। তো আমরা করি কি, সচরাচর প্রথম তো একটা সনোগ্রাম করাই, এরপরে মাকে বলি যে আপনি 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা আলট্রাসনোগ্রাম করবেন, যেটাকে আমরা অ্যানোমেলি স্ক্যান বলি। তো এই অ্যানোমেলি স্ক্যান দিয়ে কিন্তু আমরা অনেকটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টাল অ্যানোমেলি আছে কিনা এটা বুঝতে পারি। এছাড়াও স্বামীমা আরো তো কিছু ব্লাডের ইনভেস্টিগেশন আছে, এগুলো তো অনেক অ্যাডভান্স টেকনোলজি, বাট আমরা মানে একটা আলট্রাসনোগ্রাম দিয়ে কিন্তু বুঝতে পারি।
যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আর যা কিছুই হোক, মা যদি অন্য কিছু না করেন, এরকম 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা যদি আলট্রাসোনোগ্রাম করে নিতে পারে অ্যানোমেলি স্ক্যান, তাহলে কিন্তু অনেকখানি আমরা বের করে ফেলতে পারি যে কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্টাল অ্যানোমেলি আছে কি না। তো আর হচ্ছে কোথায় করা যায়, তো আমার মনে হয় এটা তো আলট্রাসোনোগ্রাম, তো আমরা আসলে এখন আমাদের আলট্রাসোনোগ্রাম মেশিন গুলো এত ডেভেলপ হয়েছে, আমাদের কাছে ঢাকা শহরের বাইরে থেকেও কিন্তু পেশেন্ট যে আসে, হ্যাঁ সনোলজিস্ট সবাই কিন্তু মোটামুটি অনেক অভিজ্ঞ থাকে, যে কোনো সনোলজিস্টের কাছে গেলেই কিন্তু এই টেস্ট টেস্টটা করানো যাবে। হ্যাঁ, এটা একটা আলট্রাসোনোগ্রামের টেকনিক, তো এগুলো যে কোনো জায়গায় আমরা করাতে পারি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা আপনার কাছ থেকে পেলাম। ম্যাম, শহরাঞ্চলে আসলে যারা বাস করেন তারা কিন্তু খুব সহজেই চাইলেই এই চেক আপ গুলো করবার জন্য কোন একটা চেম্বারে বা কোন একটা হসপিটালের আউটডোরে চলে আসতে পারেন চট করে। কিন্তু যারা গ্রামাঞ্চলে বাস করেন বা দেখা যায় যে চরাঞ্চলে যেসব গর্ভবতী মহিলারা বাস করেন, তারা তাদের এই গর্ভকালীন চেক আপ গুলো আসলে কিভাবে করতে পারেন, কারা আসলে তাদের এই চেক আপ গুলো প্রাইমারি লেভেল? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি যে তুমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছো। হ্যাঁ, আমরা ধরো এই জেনারেশনে আমরা কাজ করছি, আবার একটা সময় আমি তোমার মতো জুনিয়রও ছিলাম, ওই সময়টাতে আমাদের যে অ্যান্টিনেটাল চেকআপে গভর্নমেন্টের যে স্ট্যাটিস্টিক্স, তার তুলনায় এখন কিন্তু অ্যান্টিনেটাল চেকআপের কভারেজ অনেক 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 বেশি। আমি শুধু বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে একটা গর্ভবতী মায়ের পরিচর্যা করব তা কিন্তু না, এই পরিচর্যা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে মিডওয়াইফারি যে গ্রুপটা আছে মিডওয়াইফ, হ্যাঁ আমাদের মিডওয়াইফ ট্রেনিং দিচ্ছেন এবং তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমাদের কিন্তু প্রতি বছর অনেক মিডওয়াইফ বের হচ্ছে। আমাদের যে স্বাস্থ্যকর্মী, সিম্পল স্বাস্থ্যকর্মী, আমাদের যে সিস্টার নার্সিং প্রফেশন গ্রুপ আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার, সবাই কিন্তু এই গর্ভকালীন পরিচর্যাটা জানে। শুধু ঢাকা শহরে পরিচর্যা হবে তা কিন্তু না, গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জায়গায় স্যাটেলাইট ক্লিনিক আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, তার মানে কি একেবারে দোর গোড়ায় পৌঁছে যাচ্ছে। ইভেন আমাদের যে FW এ অ্যাসিস্ট্যান্ট, ওরা কিন্তু ঘরে 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 যায়, যে কোন ইউনিয়নে কতজন মা গর্ভবতী হলেন, ঘরে ঘরে যে আয়রন ক্যাপসুল দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে, মা আপনার কোনো জটিলতা আছে কিনা, এগুলো কিন্তু জানতে চাচ্ছে। সুতরাং এগুলো কিন্তু এখন ওয়াইড স্পেকট্রামের প্রজেক্ট, গ্রাসরুট লেভেল থেকে। তা না হলে আমাদের মাতৃমৃত্যুর হার কিন্তু আমরা কমাতে পারতাম না শামিমা। হ্যাঁ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের যে MDG গোল আমরা অ্যাচিভ করলাম সেটার জন্য কিন্তু মানে সেইভাবে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে তিনি কাজে উদ্বুদ্ধ করছেন। আমাদের মাতৃমৃত্যুর হার এত কমেছে কিভাবে, এই অ্যান্টিনেটাল চেকআপ ঘরে ঘরে এখন পৌঁছে গেছে, একেবারেই আমাদের মায়েদের দোর গোড়ায়। তো সুতরাং অ্যান্টিনেটাল চেকআপের জন্য এখন মানে যেই সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো একদম রোগীর দ্বার, মায়েদের দ্বার দোর গোড়ায় পৌঁছে গেছে। এবং কোন রকম কোন সমস্যা যদি কোন FW স্বাস্থ্যকর্মী পান, তারাই কিন্তু সাথে সাথে সেই রোগীটাকে রেফার করছেন। হ্যাঁ, ইউনিয়ন থেকে তারা দিচ্ছেন, উপজেলায় উপজেলা থেকে সেটা ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে সেটা হতো টার্সিয়ারি লেভেল হসপিটালে। এখন আমি যেহেতু ঢাকা মেডিকেলে কাজ করি, আমরা কিন্তু ঢাকা শহরে রোগী নিয়ে ডিল করি না, আমরা কিন্তু সব পেরিফেরি থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব রেফার কেস গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই। তার মানে কি, তার মানে ওই জায়গাটাতে তারা ডায়াগনোসিস করতে পেরেছে বলে কিন্তু এই কেস গুলো আমাদের কাছে আজকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং অ্যান্টিনেটাল চেকআপ বা গর্ভকালীন পরিচর্যা একদম এখন উঠানে, আমরা স্যাটেলাইট ক্লিনিক করি। হ্যাঁ, স্যাটেলাইট, এখন তো ভার্চুয়াল যে জগৎটা হয়েছে তাতে তো আরো বেশি কিন্তু আমরা ইনফরমেশন এই ভার্চুয়ালি একেবারে সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ইন্টারনেট আছে। আমাদের এই প্রোগ্রামও দেখো, দেখবা যে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আমরা এই ইনফরমেশন গুলো দিতে পারছি, মোবাইল আছে, কারো কোনো সমস্যা থাকলে আমাদের রোগ পেশেন্টরা কিন্তু একেবারে সেই ছিটমহল যেগুলো আছে সেখান থেকেও কিন্তু আমাদেরকে ফোন করে। হ্যাঁ, মানে এটা মনে হয় আমাদের জন্য ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। সুতরাং আমরা একেবারেই দোর গোড়ায় স্বাস্থ্য সেবাটা পৌঁছাতে পেরেছি।
জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা খুব আশার কথা শুনছিলাম আপনার কাছ থেকে, যে গ্রাসরুট লেভেল থেকে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটররা যেভাবে রোগীদেরকে এভাবে এই চেক আপ গুলো করে থাকছেন, বা উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেল পর্যন্ত চলে যাচ্ছে, এবং ইভেন এই রোগীগুলো দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত চলে আসতেছে, আসলে খুবই আশার কথা যে আমাদের SDG 30 নিশ্চয়ই ফুলফিল হবে, আমরা মাতৃ মৃত্যুর হার জিরোতে নিয়ে আসতে পারবো। ম্যাম, এই পর্যায়ে আমি একটু ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে, যে অনেক সময় দেখা যায় যে যাদের টিটেনাস ভ্যাকসিন গুলো কমপ্লিট হয়ে না থাকে, আগে থেকে যাদের নেয়া না থাকে, তাদের গর্ভকালীন সময়ে এগুলো আর উপদেশ দিয়ে দেওয়া হয়, এই বিষয়ে আপনি কিছু বলবেন কি? আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তুমি এনেছো, যে ভ্যাকসিনের ব্যাপারটা। তো আসলে শামিমা, তুমি আমাকে বলেছো যে এর মধ্যে তুমিও কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে সামনে জয়েন করতে যাচ্ছ, তো তুমি যখন উপজেলা হেলথ কমপ্লেক্স বা একটা ইউনিয়ন সেন্টারে কাজ করবে, তখন তুমি দেখবে যে আমাদের আসলে এই যে ইপিআই প্রজেক্ট বা টিকাদান প্রকল্প, সেটা কতটা সাকসেসফুল। আমরা এমন কোন পেশেন্ট বা মাকে পাই না যারা 15 থেকে 45 বছর বয়সের মধ্যে, যে সরকারের যে প্রজেক্ট আমাদের আছে, যে টিটি টিকার যে প্রকল্প, টিটি টিকা দেওয়া নাই এরকম কিন্তু মা আমরা পাই না। হ্যাঁ, তো তার মানে 15 বছর ক্রস করার পরে কিন্তু ঘরে ঘরে স্বাস্থ্যকর্মীরা সবাইকে এই টিটেনাস টক্সয়েডের টিকাটা দিয়ে থাকে। তো যে সমস্ত মেয়েরা এই 5টি টিকা দিয়ে অলরেডি কমপ্লিট করে ফেলেছে, যেমন ধরো আজকে একটা টিকা দিল, তারপরে সেকেন্ড ডোজ দেয় হচ্ছে 1 মাস পরে, থার্ড ডোজটা দেয় 6 মাস পরে, ফোর্থ ডোজটা দেয় 1 বছর পরে, এবং ফিফথ ডোজটা 1 বছর পরে দেয়, তাহলে ওদেরকে কিন্তু স্বাস্থ্যকর্মীরা একটা কার্ড দিয়ে দেয়। কার্ড দিয়ে দেয়, প্রত্যেকটা মেয়ে কিন্তু আমাদের কাছে এরকম একটু লেমন গ্রিন কালারের গ্রিনিশ একটা কার্ড নিয়ে আসে, যে ম্যাডাম একটু দেখেন দেখেন যে আমার টিকা কয়টা দেওয়া হয়েছে। তার মানে 5টা টিকা 15 বছর পার হলেই দিতে হবে, এটা সবাই আমরা জানি। এখন সবাই তো আর সব 100% তো আর হয়তো দিবে না, তো এই যে মেয়েগুলো গর্ভকালীন সময়ে আমাদের কাছে আসে, বিশেষ করে শহর এলাকার মেয়েদের টিকা দেওয়া থাকে না, টিটি দেওয়া থাকে না, কিন্তু যে পেরিফেরির যে পেশেন্ট গুলো আমরা পাই, একেবারে গ্রাম বা শহরতলি, তারা কিন্তু 5টা টিটি টিকা দেওয়া থাকে তাদের। তো যাদের দেওয়া থাকে না, তাদেরকে আমরা বলি যে আপনি 5 মাসের পর থেকে, হ্যাঁ 5 মাসের পর থেকে কিন্তু এই টিটি টিকাটা দেওয়া শুরু করবেন। তাহলে উনি কিন্তু শুরু করবেন এইভাবে, 5 মাসের পরে 6, 7, 8 যে কোনো সময় তিনি দিলেন, ডেলিভারির 1 মাস 1.5 মাস আগে যেন তার টিকাটা দেওয়া থাকে। তাহলে 1 মাসের ব্যবধানে তিনি 2টি টিকা দিয়ে নেবেন, এবং আমি ওটা বলে দিই যে পরবর্তীতে আপনার যে থার্ড ডোজটা, সেটা আপনি কার্ড দেখে দিয়ে নিবেন, ফোর্থ ফিফথ ডোজটা আপনি কমপ্লিট করে নিবেন। তো ওইভাবেই আর কি রোগীদেরকে আমরা জিজ্ঞেস করে কার কোন ডোজ পর্যন্ত দেওয়া আছে, সেটা দেখে পরবর্তী ডোজ গুলো আমরা কমপ্লিট করি। আর জি, যাদের দেওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু আর দেই না, দেওয়ার দরকার হয় না। দরকার নেই, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ভ্যাকসিনের প্রসঙ্গ যেহেতু আসলো, একবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু COVID-19, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে অনেকে জিজ্ঞাসা করেন যে গর্ভকালীন যে কোভিড ভ্যাকসিনটি দেয়া যায় কিনা, এবং এই বিষয়টি সম্পর্কে জানবো, এবং আরেকটি বিষয় সম্পর্কেও দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে COVID-19 করোনা ভাইরাস, যেটি এটি গর্ভস্থ শিশুর ওপর এবং গর্ভবতী মায়ের ওপর কতটা খারাপ প্রভাব ফেলে, এই বিষয়ে একটু ছোট্ট করে দর্শকদেরকে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। তো আমরাও আসলে যে প্যান্ডেমিক একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমাদেরকে সরকার যে দিক নির্দেশনা দিচ্ছে বা সায়েন্টিস্টরা যে দিক নির্দেশনা দিচ্ছে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আগাচ্ছি। তো হচ্ছে যে প্রেগনেন্সিতে ভ্যাকসিনের ব্যাপারটা যেটা বলা হয়েছে, যে প্রেগনেন্ট মায়েরা ভ্যাকসিন দিতে পারবেন 14 সপ্তাহের পর থেকে। হ্যাঁ, তো ফার্স্ট ট্রাইমেস্টারটাকে আমরা একটু অ্যাভয়েড করে দিতে চাচ্ছি, তো সেই হিসেবে কিন্তু আমরা আমাদের সব পেশেন্টকে 14 সপ্তাহের পরে COVID-19 ভ্যাকসিন দেওয়ার জন্য এনকারেজ করছি। আরেকটা কথা, তুমি যেটা জিজ্ঞেস করেছো যে গর্ভস্থ শিশুর উপরে কোনো ইফেক্ট আছে কিনা, এখন মাত্রই তো এই প্যান্ডেমিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যা গেলাম বা নতুন একটা অভিজ্ঞতা, তো এগুলো নিয়ে আসলে অনেক কাজ হচ্ছে। তবে
এই গত 2020-র মার্চ থেকে ধরে ধরে এখন পর্যন্ত আমরা তো যেহেতু ঢাকা মেডিকেলে একদম কোভিড অবস্টেটিক ইউনিটটা আমাদের আলাদা, আমরা তো অনেক পেশেন্ট ভর্তি হলো, অনেক প্রচুর পেশেন্ট আমরা কোভিড আক্রান্ত এই প্রেগনেন্ট মা পেয়েছি। তো সবাইকে আমরা বলবো যে ভীষণ রকম সাবধানতার মধ্যে থাকতে, কারণ একে তো প্রেগনেন্সি, তার মধ্যে আবার যখন কোভিড হয়েছে দেখা যায় যে এখান থেকে মাইল্ড ডিজিজ কারো কারো হয়েছে, কারো কারো সিভিয়ার ফর্মে হয়েছে, ইভেন আইসিইউতে যাওয়া মাতৃ মৃত্যু কিন্তু অনেক ছিল। হ্যাঁ, আর যারা প্রেগনেন্ট ছিলেন তাদের পরবর্তীতে বাচ্চার উপর কোনো ইফেক্ট হলো কিনা, আমি অনেক রোগীর ডেলিভারি করিয়েছি, তো সেটা আসলে অনেক লম্বা একটা অবজারভেশনের ব্যাপার। হ্যাঁ, তো সেগুলো আসলে কোনো একটা সময় হয়তো আমরা যখন এগুলো নিয়ে কাজ করছি সামনে ওই ডেটা দেখে বলা যাবে যে আসলে কি সমস্যা হয়েছিল। তবে এখন যারা প্রেগনেন্ট মা তাদেরকে তো আমি বলবো যে ভীষণ সতর্ক থাকবেন, যেন আমরা সবাই ভ্যাকসিনেটেড থাকি এবং কোন রকম ভাবে এই কোভিডে আক্রান্ত না হই সেটার দিকে কিন্তু সতর্ক থাকতে হবে। একটা সময় শুরুতে কিন্তু আমরা বলেছি যে আপনারা যারা এখনো প্ল্যানিং করেন নাই তারা বাচ্চা নিবেন না বা সাবধানে থাকবেন, এখন আসলে অনেক সময় চলে গেছে, তো এখন তো আমরা বলতে পারি না যে প্রেগনেন্সি নিবেন না, এর মধ্য দিয়ে যেতে হবে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, মাস্ক পরা বা আদার্স যা আমাদের যে এটিকেট গুলো আমরা বলেছি, হাঁচি কাশির সময় কিভাবে কি স্বাস্থ্য যে সুরক্ষা গুলো সেগুলো মেনটেন করা, আর প্রেগনেন্ট মায়েরা একটু সতর্ক থাকলেই ভালো, ঘর থেকে বেশি বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে চললে হয়তো বা তারা সুরক্ষিত রাখতে পারবেন নিজেদেরকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব তথ্যবহুল এবং সচেতনতামূলক প্রসঙ্গ ছিল এবং খুব চমৎকার ভাবে বুঝিয়ে বলছিলেন যে সতর্ক থাকার ব্যাপারে। হাইপোথাইরয়েডিজম কোনো গর্ভকালীন মায়ের যদি থাকে, সেক্ষেত্রে থাইরক্সিন নামক যে ওষুধটি দিয়ে থাকি সেটি কি সেফ কিনা অনেকেই আসলে জিজ্ঞাসা করে থাকেন। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন, যে দেখা যায় কি শামিমা, আমরা যে এই সাবকন্টিনেন্টে যারা আছি আমাদের কিন্তু থাইরয়েডের সমস্যা যুক্ত পেশেন্ট আমরা কিন্তু অনেক বেশি পাই। হ্যাঁ, তো হাইপোথাইরয়েডের পেশেন্ট কিন্তু খুবই কমন। তাহলে যে মা থাইরয়েড তার ডিসঅর্ডার আছে তিনি কিন্তু গর্ভ পূর্ববর্তী সময়ে অবশ্যই তাকে ইউথাইরয়েড করে নিতে হবে। তাহলে কি হবে, তাকে যে ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেভাবে ওষুধ বাড়িয়ে বা কমিয়ে তাকে একটা ইউথাইরয়েড বা নর্মাল স্টেজে আনা হয় এবং তারপরে তিনি প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন। এবং প্রেগনেন্সি পিরিয়ডে হাইপোথাইরয়েডের পেশেন্টরা যেই ওষুধটা খায়, হ্যাঁ তুমি সেটা বলেছো লিভোথাইরক্সিন, তো সেটা কিন্তু প্রেগনেন্সিতে সেফ, বরং না খাওয়াটাই কিন্তু সমস্যা। তো জি, আমাদের হাইপোথাইরয়েডের মায়েরা অবশ্যই লিভোথাইরক্সিন খাবেন, ডেফিনেট। ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম। রাজ টিভির পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে সচেতনতামূলক কিছু তথ্য ছোট্ট করে আশা করছি। না, আমার খুবই ভালো লাগলো যে আজকে আসলে যে সুন্দর টপিক্সটি তোমরা নিয়ে এসছো, ভবিষ্যতে নিশ্চয়ই এরকম ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আরো আলোচনা হবে। তা আমাদের আমার যেটা পুরো অনুষ্ঠান জুড়ে যেটা আমি বুঝাতে চাইলাম, যে যে কাপল প্রথমে প্রেগনেন্সির জন্য তারা প্ল্যানিং করবেন, তারা অবশ্যই আগে গর্ভধারণের আগে একবার একটু ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং পরবর্তীতে অ্যান্টিনেটাল চেক আপ সুন্দরভাবে করবেন, ডাক্তারের দিক নির্দেশনা অনুযায়ী চলবেন। অনেক সময় আছে যে আমরা হয়তো প্রেসক্রিপশন লিখেই যাচ্ছি, রোগীকে অ্যাডভাইস দিয়েই যাচ্ছি, কিন্তু রোগী কিন্তু ওষুধগুলো, রোগী তো বলবো না মানে মা, সেভাবে মেডিসিনটা নিচ্ছেন না। আরেকটা হচ্ছে পুরা প্রেগনেন্সি জুড়ে একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় তার কিন্তু অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে। হ্যাঁ, তার আয়রনের রিকোয়ারমেন্টস থাকে, ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টস থাকে, প্রোটিনের রিকোয়ারমেন্টস থাকে, এইটা মা বুঝতেই চান না যে ধীরে ধীরে তার মধ্যে যে একটা আরেকটা পূর্ণাঙ্গ মানুষ বড় হচ্ছে। তাহলে মাকে কি করতে হবে, সাপ্লিমেন্টেশন নিতে হবে, তার বিশ্রামের ব্যাপারটা খেয়াল করতে হবে, বিশ্রাম তিনি ঠিক মতো নিচ্ছেন কিনা, সুষম খাবার খাচ্ছেন কিনা, পানি পরিমাণ মতো খাচ্ছেন কিনা, তার ব্লাডারের যে কেয়ার, তার মূত্রথলির যে এই ট্র্যাক্টের যে যত্ন, প্রচুর পরিমাণে পানি খাওয়া,
তার ঠিক মতো বাওয়াল মুভ করছে কিনা সেটারও কিন্তু খেয়াল করতে হবে। প্রচুর রাফেজ ডাট খেতে হবে, সুষম খাবারের মধ্যে শাক সবজি সেগুলো খেতে হবে, আয়রন কন্টেনিং যে খাবারগুলো আছে সেগুলো তিনি বাড়িয়ে খাবেন, প্রোটিন খাবেন যতটুকু না তিনি খেতেন তার চেয়ে বাচ্চার কথা চিন্তা করে তাকে কিন্তু প্রত্যেক দিন ডিম খেতে হবে অথবা মাছ অথবা মাংস, যাদের ক্ষেত্রে সামর্থ্য হয়তো সেরকম ভাবে থাকবে না তারা যে ভেজিটেবল প্রোটিন আছে দরকার হলে এক বাটি ডাল খেতে পারেন, এক বাটি সবজি খেতে পারেন, সিম্পল একটা কলা খেতে পারেন, তো এগুলো কিন্তু অ্যাবল করা যায়। তার মানে খাবারের ব্যাপারগুলো কিন্তু খুব খেয়াল করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়েরা আমাদের কাছে রক্ত শূন্যতা নিয়ে আসে, তাহলে আয়রন যে সাপ্লিমেন্টেশনটা আমরা ঘরে ঘরে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, সে আয়রন ক্যাপসুলটা খাবেন, ক্যালসিয়াম ট্যাবলেট পারা যায় প্রতিদিন 1 কাপ করে দুধ খাওয়া, এই সাপ্লিমেন্টেশন আমরা সম্ভবত আবারও সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে ম্যাডামের সঙ্গে। তো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি সময় দিয়েছেন এবং খুব তথ্যবহুল এবং সচেতনতামূলক পরামর্শ ছিল এটি। ম্যাডামের সুস্থতা কামনা করে আজকে ম্যাম থেকে বিদায় নিচ্ছি। এবং প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম গর্ভকালীন মায়ের যত্ন নিয়ে ডক্টর উৎপলা মজুমদার ম্যাডামের সঙ্গে। আশা করি আপনারা খুব উপকৃত হয়েছেন। আবার চলে আসবো পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব।